জ্যোতিপ্রিয়র নতুন আবদার কি জ্যোতিপ্রিয়র নতুন আবদার তিনি জেলে থাকতে চান না তিনি যেহেতু মন্ত্রী তাই জেলে থাকতে চান না এসএসকেএম হাসপাতালে থাকতে চান জ্যোতিপ্রিয় মল্লিক এমনই নতুন আবদার জ্যোতিপ্রিয় তার দাবি তার বাদিক পক্ষাঘাত ग्रस्त हो जे कारण तिनी जेले थाकते चाहिए ना अन्यदिके जेल हासपाताल जेलेर पक्ष थेके चिकित्सकरा ताके परीक्षा करे देखेन एबं बला हय तिनी सुस्थ रयेछेन जेलेई थाकते हबे ज्योतिप्रियके जानिये दियेछे जेल कर्तृपक्ष बादिके पक्षाघातग्रस्त बोले दाबी मंत्रीर अन्यदिके जेल हासपाताले परीक्षा करार पर चिकित्सकरा बोलछेन अन्य कथा चिकित्सकरा बोलछेन सुस्थ रयेछेन बोले मंत्री एबं जेलेई थाकते हबे ज्योतिप्रिय मल्लिकके एमनटाई जानानो होयेछे जेल कर्तृपक्षेर पक्ष थेके विस्तारित जानाबेन एई मुहूर्ते अर्णव रयेछेन आमार संगे टेलिफोने अर्णव जेल कर्तृपक्ष बाधिक पैरालाइसिस जख गोटा विषय तक जेल कर्तृपक्ष तत्क्षणात निये जाए जेल हासपाताले सेखाने जारा चिकित्सकरा रयेछेन तारा चेक करें चेक करवार पर समस्त प्यारामिटार गुलो तारा देखें देखार पर तारा परिष्कार জেলের বাইরে নিয়ে যাওয়ার কোনো রকম প্রভিশন নেই তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাকে হাসপাতালে ট্রান্সফার করা হবে কিন্তু বর্তমানে ভুল বলা হয় কয়েক বছর ধরে যে ছবিটা দেখছি যে রাজ্যের মন্ত্রীরা যখনই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং এসএসকেএম হাসপাতালে তারা সেফ হোম হিসেবে থাকছেন এবার জ্যোতিপ্রিয় মল্লিকেরও নতুন আবদার তিনি থাকতে চান না জেলে থাকতে চান হাসপাতালে এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন দিলীপবাবু স্বাগত রিপাবলিক বাংলায় এর আগে বহু তৃণমূলের নেতা মন্ত্রীরা ভর্তি হওয়ার পরে গ্রেফতার হওয়ার পরে হাসপাতালে ভর্তি হয়ে যান এবং তারপরে আমরা দেখেছি যে এসএসকেএম কীভাবে তাদের সেফ হোম হয়ে ওঠে এবার জ্যোতিপ্রিয় মল্লিকেরও এমনই নতুন আবদার তার আবদার তিনি যেহেতু মন্ত্রী তাই তিনি জেলে থাকবেন না তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চান দিলীপ বাবু দেখুন এই সরকার বোধহয় জানতো একদিন জেলে যেতে হবে মন্ত্রী তাই এসএসকেএমে ভালো ঘরের ব্যবস্থা একটি রুম সুইট তৈরি করা হয়েছে সেখানে থাকছেন তাই আবদার ওখানে যাওয়ার কিন্তু যে নিয়ম সবার জন্য আছে কোর্ট যেটা বলছে সেটাই হওয়া উচিত উনি প্যারালাইসিস বলছেন কি করে নিজেকে কমান্ড হসপিটাল থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন তারপরে জিজ্ঞাসাবাদ হলো দিব্যি ফিট ছিলেন ভালো ছিলেন এবং যারা এর আগেও রেস্ট হয়েছেন অন্য জেলে আছেন তারাও সুস্থই আছেন সেই জন্য সুবিধা নেওয়ার একটা চেষ্টা চলে এটা সাধারণ মানুষ অন্য চোখে দেখে যে বড় বড় লোকেরা অপরাধ করলে তারা গিয়ে এসি রুমে শুতে থাকবে আর সাধারণ মানুষকে গিয়ে মাটির বিছানায় এতে সেলের মধ্যে শুতে হবে এটা কেন হবে উত্তরবাংলাতেও একজন নেতা খুনের আসামি ধরা পড়েছিলেন তিনি গিয়ে দিব্যি হসপিটালে আছেন আর সুপার বলছেন উনি বাড়ি যেতে চান না কি করা যাবে তাই আছেন শ্বশুর বাড়ির ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ওখানে এটা হতে পারে না অপরাধী সব অপরাধী সমান তাদেরকে একই রকম ধন্যবাদ দিলীপ বাবু জ্যোতিপ্রিয় মল্লিকের নতুন আবদার জেলে থাকতে চাইছেন না তিনি যেহেতু তিনি মন্ত্রী তিনি কিনা এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চান তবে তিনি সুস্থ রয়েছেন চিকিৎসকেরা তার পরীক্ষা করে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন তার বাদিকে পক্ষাঘাত হয়েছে এবং সে কারণে তিনি হাসপাতালে ভর্তি হতে চান কিন্তু তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা জেলেই থাকতে হবে জ্যোতিপ্রিয় মল্লিককে এমনটাই জানায় জেল কর্তৃপক্ষ এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন সুজনবাবু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বারবার গ্রেফতার হওয়ার পর সেফ হোম হিসেবে এসএসকেএম হাসপাতালকে ধরে নেন এবং সেখানে আমরা দেখেছি দিনের পর দিন থাকতে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের নতুন বায়না তার বক্তব্য তিনি মন্ত্রী তিনি জেলে থাকতে চাইছেন না এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চান কারণ তার বাদিকে পক্ষাঘাত হয়েছে অন্যদিকে চিকিৎসকেরা বলছেন তিনি সুস্থ রয়েছেন কি বলবেন দেখুন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জেলে দুর্নীতির নানাবিধ অপরাধে অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি এখন জেলে আছেন তিনি চাইছেন এসএসকেএম হাসপাতালে থাকতে জেলের চাইতে এসএসকেএম হাসপাতালটা ভালো কমান্ড হাসপাতাল বলেছে তিনি সুস্থ
জেল হাসপাতাল বলেছে তিনি সুস্থ, যদি জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন তিনি অসুস্থ এবং তিনি এসএসকেএম হাসপাতালে থাকতে চান। আসলে জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় থাকবেন এটা তো ডাক্তারের উপর নির্ভর করবে না, উনি সুস্থ কি অসুস্থ ডাক্তাররা বলতে পারবে না, এটা বলবে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ওনার জন্য উৎপাদন ওয়ার্ডে অনেকের জন্য যেমন জায়গা করে রেখেছেন ওর জন্য হয়তো জায়গা করে রেখেছেন। স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিলে উনি অসুস্থ হয়ে যাবেন, ওনার কথা হবে না, স্বাস্থ্যমন্ত্রী বললে উনি অসুস্থ উৎপাদন ওয়ার্ড স্টেপ হোম। কালীঘাটের কাকুর জন্য যদি এসএস স্টেপ হয় তাহলে জ্যোতিপ্রিয় তার চাইতে কম গুরুত্বপূর্ণ, তাহলে জ্যোতিপ্রিয় দাবিটা মুখ্যমন্ত্রীর কাছে বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে উনি রাখতেই পারেন। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।